তো চলো আপনাকে দেখাই যে বাটিতে কেমন লাগছে মাছ। তো এই দেখো, এই দেখো কতগুলো সুন্দর সুন্দর লেজা পিসও দিয়ে। হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই দারুণ জিনিস, সেটা হচ্ছে অনলাইন আজকে মাছ অর্ডার করেছি, যেটা কোনোদিন ভাবিনি যে অনলাইন মাছও করা হবে। তো একটা অ্যাপস যেটা হচ্ছে লিশিয়াস অ্যাপস, সেটা দিয়ে আমি কাতলা মাছ অর্ডার করেছি। আর এই কাঁচিটা ভয় পাবেন না, এটা এই বক্সটা খোলার জন্য। তো এটা দেখে নিন, এটা হচ্ছে লিশিয়াস কোম্পানি থেকে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, যার জন্য আপনাদের সাথে শেয়ার করেছি। যদি আপনাদের মনে হয় যে হঠাৎ ঘরে গেস্ট এসেছে আর কাতলা দিয়ে কিছু তরকারি বা কিছু ঝোল করতে হবে, তো এই অ্যাপসটা সব থেকে বেস্ট আছে। তো চলো এটা খুলে দেখি। আমিও জানি না যে ফিশটা কেমন এসেছে, বলেছে ফ্রেশ থেকে উপর, ডেলিভারি পার্সনটা বলেছে ফ্রেশ থেকে উপর। তো চলো দেখি যে ফিশটা কেমন এসেছে। সো লেটস ওপেন দ্য বক্স। সামনে বেশি কথা বললাম না, আপনাদেরকে বোর করলাম না। তো চলো এই দেখো, দেখতে পাচ্ছেন আজকে আমার রিং লাইটটা অন নেই ফ্রেন্ডস, তার জন্য লাইটটা একটু কম আছে, সেটার জন্য আপনি একটু ক্ষমা করে দেবেন। আর আমি আজকে বেঙ্গলিতে কথা বলছি, যেহেতু এটা মাছ আর আজকে বেঙ্গলি রেসিপি হচ্ছে, যার জন্য আমার ল্যাঙ্গুয়েজটা আজকে বেঙ্গলিতেই বলেছি। তো তাই জন্য দেখুন, আমি একটা পিস, জানি না পিসটা ফেলতে পারবো কি না, এটা ফুল প্যাক আছে, বক্সটা দেখে দিলাম। এই দেখো এই মাছটা এইভাবে এসেছে, দেখতে পাচ্ছেন কি না, নিশ্চয়ই কমেন্টসে আমাকে জানাবেন। আর সত্যি এটা ফ্রেশ খুব মনে হচ্ছে, কাতলা কাতলা স্মেল আসছে, খুব ভালো লাগছে। আর এটাতে স্ক্যানার ব্যানার সব কিছু দেওয়া রয়েছে। আমি ক্যাশ অন ডেলিভারি করেছি, ক্যাশ অন ডেলিভারিও অ্যালাউ আছে, আর আপনি ফোনপে অনলাইনও করতে পারেন। তো আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স আমি শেয়ার করে, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আর এইভাবে অনলাইন আমি যেইটুকু জিনিসগুলো কিনি, সেটা মেশো থেকে জামা কাপড় হোক বা অনলাইন ভেজিটেবলস হোক বা অনলাইন আপনার নন ভেজ হোক, সেটা সবই আমি ফেসবুকে আমার পেজে আমি শেয়ার করি। তো কি ফলোয়িং, তাতে আপনাদের ঘরবারতে অনেক হেল্প হবে ঘরের কুকিংয়ের জন্য। তো চলো এবার দেখি এটা বাটিতে বের করে কেমন লাগে। এই পিসগুলো দিয়েছে আর বিগ বিগ পিসগুলো দিয়েছে, টোটাল ছ পিস দিয়েছে আমাকে। এই দেখুন পুরো ফ্রেশ আছে, তাজাই আছে, ফ্রেশ আছে। সো ফ্রেন্ডস, আপনি প্লিজ কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। এবার এটা আমি রান্না করবো, আজকে আমি বাজার যেতে পারিনি, অনলাইন নিয়েছি, আর এটা এসেছে মাত্র 313 টাকায়। আমি জানি না বাজারের রেট কী, যদি আপনাদের মনে হয় যে বাজারের রেটটা বেশি, আপনি প্লিজ কমেন্ট বক্সে মেনশন করবেন যে বাজারে কাতলা মাছে কী রেট আছে, বিকজ ট্রুলি স্পিকিং আই ডোন্ট নো। তো আমি 313 করে 500 গ্রাম পাঠিয়েছি, 500 গ্রাম মধ্যে 6টা পিস এসেছে। তো চলো এটা এবার রান্না করি, আর ফাইনাল লুক আপনাদেরকে রান্না করার পর দেখাবো। তো ফ্রেন্ডস, এইবার ফাইনালি আমি বাটিতে বের করছি, আর সত্যি বলছি মাছটা খুবই তাজা ছিল, আপনি বুঝতেই পারছেন যারা কেনে। সো কেমন লাগলো আমার এই ব্লগটা, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড লটস অফ লাভ।